বড় টাকা দুগ্গার মতো ও বাবুরে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের লিটল ইঞ্জেল মাহি। আজকে আমি আগমনি লুক করব, আমি দুগ্গা সাজব, এটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই লাইক করে দিও, সবাই দেখো, সবাই আমাদের সাবস্ক্রাইব করে দিও। আমি শাড়িটা পরে নিয়েছি, দেখো আমার শাড়িটা পেয়েছি। তুমি মা আমাকে ক্রিম দিয়ে দিচ্ছে, তারপরে এখন আমাকে আইলাইনার পরে দিচ্ছে, যাতে আমার চোখগুলো সুন্দর লাগে, একদম দুর্গা ঠাকুরের মতো বড় বড় হয়ে যায়। দেখো তো আমার চোখগুলো কেমন লাগছে, লাগছে তো দুর্গা ঠাকুরের মতো বড় বড়। এখন মামা আমাকে রেড কালারের লিপস্টিক পরে দিচ্ছে, আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে, কিন্তু মাত্র সব সময় পরে দেয় না, শুধু মেকআপ করলে পরে দেয়, আমার ভালো লাগে না। আমার তোমরা বললো না আমাকে আমাকে শেষ সময় লিপস্টিক পরে দিতে, এখন মা আমাকে ফুটুর পরে দিচ্ছে, দুর্গা ঠাকুরের পরে দেখে দিচ্ছে। তিনটে আইস আমার, আমাকে মালি দিয়ে শুধু পরে দিচ্ছে, এই দেখো কৃষ্ণ জুয়েলারি পরে দিচ্ছে। দেখো তো আমার হাতটা পরে কেমন লাগছে, এখন আমাকে বাইরেটা চুড়ি পরে দিচ্ছে, চুড়ি পরে দিচ্ছে। আমি তো ছোট্ট বেবি, আমি তো শাখা পোলা পরব না। আমাকে মামা কালি আলি পরে যাবে, এখন আমাকে আলটা পরে দিচ্ছে মা, হাতে আর পায়ে মামা, কি সুন্দর দেখো। এখন আমার চুলটাও পায়ে লাগিয়ে নিয়েছি, এরকম আমার ফাইলেন লুক লাগিয়ে নিয়েছে, শুনতে দেখাও বড় করে দেখাও দুর্গার মতো ও বাবুরে। তো অনেকক্ষণ ধরে আমরা খুঁজছি কাশবন, বাট পাচ্ছিলাম না, মানে ছিল রাস্তার সাইডে সাইডে অল্প অল্প, তো ফাইনালি একটা জায়গা পেলাম, বাট এখানে এসে দেখি মানে পুরো মানে কাদায় মাটিতে ভরা। তো তারপর এখানেই ভাবলাম, ওই যে দেখতে পাচ্ছ এখানে কাশফুল দেখা যাচ্ছে কিছু কিছু, তো এখানেই আমরা এখন করব শুট। আর মাহি দেখো এখানে অনেক বক 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 করছিলো, তো ও খুব এক্সাইটেড, তো ওর ফাইনাল লুক তো তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা ওকে ওর চুলটা বাড়িতে লাগিয়েছিলাম, বাট ও খুলে নিয়েছিল, ওকে খাবার খাইয়েছিলাম তার জন্য, তো এখন ওর চুলটা আবার লাগিয়ে দেবো ভালো করে, ঠিক করে লাগানোর পর দেন আবার দেন করব ফটোশ্যুট। তো এখানে ওর চুলটা লাগিয়ে নিলাম, আর ও বলছে আমার ত্রিশূল কোথায়, তো তার জন্য ওর পাপা এটা দিয়ে দিয়েছে, বলছে এটাই তোমার ইয়ে, এটা নিয়ে এখন ফটোশ্যুট করো। তো দেখো ফাইনালি মাইকে কেমন লাগছে।
সবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে। এদিকে মাহির বাবা তুলছে মাহির ফটো। তো আমাদের প্রায় শুট কমপ্লিট, এখন চলে যাব বাড়িতে। সো বাকিটা মাহি বল। বরটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিও, আর আমার ফেসটাকে ফলো করে দিও। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তখন সবাই ভালো থেকে সুস্থ থাকো। বাই বাই টাটা, বাই বাই, থ্যাংক ইউ। ঘর মরণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে।